শুভ দুপুর সবাইকে। আসলে আজকের যে বিষয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো না, আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো না, কারণ আমি প্রথমে বাঙালি তারপর বাংলাদেশি। আমি ভাষাতে চলে যেতে চাই সরাসরি। বিষয়টা হচ্ছে ভাষা একটি জাতির সব কিছু। আজকে আমাদের যদি 52 না আসতো তাহলে 71 আসতো না, কারণ পঞ্জীভূত ক্ষোভটা ওখান থেকেই শুরু। আন্দোলনের যে বীজ সেদিন বপন হয়েছিল তার ফলেই আজকে আমরা স্বাধীন রাষ্ট্র, তার ফলেই আজকে স্বাধীন বাংলাদেশ, তার ফলেই আজকে আমি বাংলা ভাষায় কথা বলছি। আর একটি রাষ্ট্র মানে শুধুমাত্র একটি মানচিত্র, কিন্তু একটি ভাষা সে কোনো মানচিত্রের মধ্যে থাকে না, সে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যে কারণে আজকে সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষার পরে দ্বিতীয় যে ভাষা সেটি হচ্ছে বাংলা, যে কারণে ইংরেজি আজকে বিশ্বের অধিকাংশ দেশের দাপ্তরিক ভাষা। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি বাংলাকে ঠিকমতো শিখতে পারছি আমাদের মাতৃভাষা হিসেবে? আমি ঠিক এটা আমার বোধগম্য নয়, এবং আমিও কতটুকু বাংলা পারি তা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। আমার মনে হয় না আমাদের বাচনভঙ্গি সঠিক, আমাদের শব্দ চয়ন সঠিক, আমাদের বক্তব্য সঠিক। একটি রাষ্ট্রে বা একটি জাতিতে যদি ভাষার সঠিক ব্যবহার এবং সঠিকভাবে ভাষা শিক্ষা না হয় তাহলে যেটা হবে ভাষা বিকৃত হয়ে যাবে, যার ফলে আজকে আমরা দেখছি এফএম রেডিওর হ্যালো বয়স আমরা আজকে এখানে এসেছি কথা বলতে, এই ধরনের ব্যবস্থা হবে। একটি ভাষা পরিবর্তনশীল, ভাষা পরিবর্তন হবেই, কিন্তু ভাষাটাকে সঠিকভাবে পরিবর্তন করতে হবে। সাহিত্যের উৎকৃষ্টতা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা অনেকে হয়তো হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল তাদেরকে বলি যে তারা উৎকৃষ্ট সাহিত্যের উদাহরণ নয়, কিন্তু তারা তো অন্তত নিকৃষ্ট সাহিত্যের উদাহরণও নয়। তারা অন্তত আপনাকে বাংলা পড়াতে শিখিয়েছে, তারা আপনাকে অন্তত বাংলা জানতে দিচ্ছে। হয়তো অনেকে শরৎচন্দ্র পড়বেন না, হয়তো অনেকে বঙ্কিম পড়বেন না ভাষা কঠিন বলে, এবং এই জায়গাতেই আমি আজকে কথা বলতে চাচ্ছি। আমার প্রার্থনা মাননীয় শিক্ষকদের প্রতি, আমার প্রার্থনা যারা ভাষাবিদ এবং যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেন তাদের প্রতি, যে আপনারা শিশুদেরকে, স্কুলের ছাত্রদেরকে অন্তত বাংলা ভাষাটাকে সহজভাবে শেখান, যাতে করে তারা ভাষা শেখার প্রতি বিরক্ত না হয়। আমরা যদিও বলি যে কঠিনেরে ভালোবাসি, কিন্তু আসলে আমরা কঠিনকে ভালোবাসি না। একটা শিশু যখন দেখছে যে তার জন্য বাংলা ভাষা অনেক বেশি কঠিন, তখন সে সেটা শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সে তখন মুখস্থবিদ্যার প্রতি ঝুঁকে পড়ছে, সে তখন আসলে ভাষাটাকে শিখছে না, মুখস্থ করছে, যার ফলে সেখানে সৃজনশীলতা হারিয়ে পড়ছে। আর সৃজনশীলতা হারিয়ে যাওয়ার ফলে আজকে বস্তা পচা সাহিত্য, 2000 বই আমাদের 21 বইমেলাতে ছাপা হয়, কিন্তু তার আসলে কোনো আদৌ কোনো ফল আছে কিনা আমি সন্দিহান। আমার মনে হয় আপনারা সন্দিহান। কয়জন আপনারা হুমায়ুন আহমেদ মরার পর বইমেলায় গিয়েছেন? আমি যথেষ্ট সন্দিহান এই ব্যাপারে। কয়জন গিয়েছেন, হাত তোলেন। বই কেনার জন্য গিয়েছেন, সাহিত্যের বই? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে অন্তত পক্ষে 50 জন মানুষ আছেন। 50 জন মানুষের মধ্যে মাত্র 5 থেকে 8 জন গিয়েছেন হুমায়ুন আহমেদ মরার পর বইমেলাতে বই কিনতে। এই হলো আমাদের সাহিত্যের অবস্থা। তার মানে হচ্ছে আমাদের লেখকেরা আসলে বস্তা পচা জিনিসপত্র লেখেন বলেই আমরা পড়তে চাই না, আমরা পড়তে চাইও না। এর জন্য দায়ী বেসিক্যালি আমি মনে করি যে দেশের শিক্ষা ব্যবস্থা, বাংলা ভাষা তারা শেখাতে পারেন নাই ঠিকমতো, যে কারণে আজকে আমরা বাংলা বিমুখ। আরও অন্যান্য কারণ হয়তো থাকতে পারে, অনেকে বলবে ফেসবুকের কারণে, অনেকে বলবে অন্যান্য আরও কারণ, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যাই হোক এটা অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি। তাই আমার প্রার্থনা সকলের প্রতি, বাংলা ভাষাকে সঠিকভাবে শেখানোর ব্যবস্থা করুন, না হলে ভাষা এগিয়ে যাবে না, ভাষা বিকৃত হবে, বাংলা ভাষা হয়তো একদিন হারিয়ে যাবে। ধন্যবাদ। We'll be right back.